আগুন আতঙ্কে হলদিয়াতে দিনে দুপুরে কারখানায় আগুন। বাংলা বছরের 1431 শুরুর দিন থেকে শিল্প শহরের বিভিন্ন জায়গায় আগুনে আতঙ্কিত এলাকার মানুষ। পয়লা বৈশাখ গোকুল ভোজ্য তেলের কারখানার সামনেই চায়ের দোকানে আগুন, গ্যাস পেটে সিলিন্ডার ফেটে দুর্গাচক সুপার মার্কেটে আগুন, প্রায় 10টি দোকানে পুড়ে ছাই হয়ে যায়। দুপুরবেলায় চৈতন্যপুর অপনিকা মার্কেটে চায়ের দোকানে আগুন লাগে, গ্যাস সিলিন্ডার ফেটে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার কারখানার ভিতরে ট্রান্সফরমার শর্ট সার্কিট হয়ে আগুন লাগে, তবে সেই ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে সূত্রের খবর। ঘটনাটি ঘটেছে দুর্গাচক থানার অন্তর্গত ঝিকুরখালী হলদিয়া এনার্জি লিমিটেড কারখানা সিএসসিতে। আগুন ধরে যায় বেলা 1টার সময়। আগুনের ফুলকি দেখে স্থানীয় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ কারখানার নিজস্ব দমকল এবং পাশাপাশি মিৎসুবিশি কারখানার দমকলের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সূত্রে জানা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, বিশেষ সূত্রে জানা যায় এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।